নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আলু পোস্ত, কিন্তু একটু অন্যরকমভাবে। পটল যারা পছন্দ করেন না, একবার এইভাবে আলু পটল পোস্ত বানিয়ে দেখুন। প্রথমেই আমি শুকনো কড়াইয়ের মধ্যে পোস্ত আর তিল নিয়ে নিয়েছি। আমি এখানে 3 চামচ পোস্ত আর 2 চামচ তিলের ব্যবহার করেছি। তিল আর পোস্তটাকে আমি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে রাখবেন, না তো কিন্তু পুড়ে যেতে পারে। যখন একটু লাল হয়ে আসবে তখন এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর সেটাকে মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার পটলটাকে আমি ভেজে নেব। পটলটাকে কিন্তু আমি পুরো ছাল ছাড়াইনি, অল্প করে ছুলে নিয়েছি। পটলটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা একটু রং ধরতে শুরু করলে পটলটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে কিন্তু আমি পোস্তর মতন করেই কেটেছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা সেদ্ধ হয়ে আসা অবধি ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ মতন হলুদ। হলুদটা যদি আপনারা না দিতে চান, সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই। আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে সেই সময় আগের থেকে বানিয়ে রাখা পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পোস্তের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পটলটা। পটলটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নেড়ে নেব। এইভাবে আলু পটল পোস্ত বানিয়ে দিলে যারা পটল ভালোবাসে না তারাও কিন্তু নিঃসন্দেহে খেয়ে নেবে। পাঁচ মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।